এই পূর্ব সবর্ণ সন্ধি কেন বলা হয়েছে, তার কারণ এখানে পূর্বের যে বর্ণ থাকে তার সবর্ণ হয় এই সন্ধিতে, তার জন্য এর নাম পূর্ব সবর্ণ সন্ধি। এই সূত্র কয়েকটা সূত্র আছে, তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে ঝয়ো হো অন্যতারস্যাম। অন্যতারস্যাম মানে বিকল্পে, তার মানে এই যে প্রথম এটা আছে এইটা সূত্র হচ্ছে ঝয়ো হো অন্যতারস্যাম। এখানে 8 নম্বরের ফুটনোটে দেওয়া আছে ঝয়ো হো অন্যতারস্যাম, অন্যতারস্যাম মানে বিকল্পে। তাহলে কখন হয় এই সন্ধিটা? বলছে ঝয়, ঝয় হচ্ছে প্রত্যাহার, তারপরে যদি হ থাকে, তারপরে যদি কে থাকে হ, তাহলে সেখানে পূর্ব সবর্ণ হয়। পূর্বে কে আছে? ঝয়, তার কোন একটা সবর্ণ হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ঝয় মানেটা কি? ঝয় মানে আর কিছু নয়, বর্গের চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম। যদি আমি একবার মায়াস্বর সূত্র বলে নিই, ঝ ভয় ঘ ঢ ধস জ ব গ ড দশ খ ফ ছ ঠ থ চ ট তব ক প, একদম ঝয় মানে বর্গের চতুর্থ তৃতীয় দ্বিতীয় এবং প্রথম। তারপরে যদি হ থাকে, তার মানে ক খ গ ঘ এর পর যদি হ থাকে, অথবা চ ছ জ ঝ এর পর যদি হ থাকে, ট ঠ ড ঢ এর পর যদি থাকে, ত থ দ এর পর থাকে, প ভ ব ভ এর পর যদি হ থাকে, তাহলে সেই হয়ের জায়গায় পূর্ব যে পূর্বে যে থাকবে তার সবর্ণ হবে। হয়ের জায়গায় তাহলে পূর্বের সবর্ণ হবে। তাহলে পূর্বে আমরা কটা ক্যাটাগরি, কটা বর্গের বর্ণ পেতে পারি? 5টা বর্গের বর্ণ পেতে পারি। হলে ক বর্গের পাবো, না হলে চ বর্গের পাবো, না হলে ট বর্গের পাবো, না হলে ত বর্গের পাবো, না হলে প বর্গের পাবো। তাহলে সেখানে বলছে ঝয়ের পরে যদি হ থাকে, তার মানে ক বর্গের পরে যদি হ থাকে, ক খ গ ঘ তারপর যদি হ থাকে, তাহলে সেই হয়ের জায়গায় কে হবে? ঘ হবে। কে হবে? ঘ হবে। যদি চ ছ জ ঝ এর পর যদি হ থাকে, তাহলে সেই হয়ের জায়গায় ঝ হবে। ত ঠ ড ঢ এর পরে যদি হ থাকে, সেই হয়ের জায়গায় ঢ হবে। ত থ দ ধ এর পর যদি হ থাকে, তার জায়গায় ধ হবে। প ফ ব ভ এর পর যদি হ থাকে, তাহলে সেই হয়ের জায়গায় ভ হবে। একটা একটা করে উদাহরণ দেখব। প্রথমে ক বর্গের উদাহরণ নেওয়া হচ্ছে, বণিক যুক্ত হসতি, বণিক যুক্ত হসতি। এখানে ভালো করে দেখো, এখানে কি আছে? গ আছে। গটা ঝয়ের মধ্যে পড়ে না? পড়ে না, অবশ্যই পড়ে, ক খ গ বর্গের তৃতীয় বর্ণ। তারপরে হ আছে না নেই? আছে। তাহলে এই হয়ের জায়গায় পূর্ব সবর্ণ, তাহলে গয়ের সবর্ণ, গয়ের বর্ণ কি হয় বলা হয়েছে? ঘ। তাহলে হয়ের জায়গায় কি যাবে? ঘ। তাহলে কি যোগ করলে কি হবে? বণিক ঘসতি। এটা বিকল্পে হয়, অন্যতারস্যাম, তাই যেমন ছিল তেমনও থাকতে পারে। বণিক ঘসতি এরকম রূপ হতে পারে, অথবা বণিক ঘসতি এরকম রূপ হতে পারে। এটা গেল ক বর্গের উদাহরণ। চ বর্গের উদাহরণ, অজ যুক্ত হলৌ। এখানে জ দেখো, ঝয়ের মধ্যে আছে বর্গের তৃতীয় বর্ণ চ ছ জ, তারপরে হ আছে, তাহলে হয়ের জায়গায় কি হবে? পূর্ব সবর্ণ হবে। তাহলে হয়ের পূর্বে কি আছে? চ বর্গ আছে, তার সবর্ণ কি হবে? এখানে হয়ের জায়গায় ঝ হবে। তাহলে এখানে অজ ঝলৌ, ঠিক আছে। যেমন এরকম আমরা পেয়েছি, উকাল ঝ্রস্ব দীর্ঘ প্লুত, উকাল ঝ্রস্ব, ঝ্রস্ব কেন? হ আছে জয়ের পর, তাই হয়ের জায়গায় ঝ হয়ে যাবে। তাহলে অজ ঝলৌ বিকল্পে হয়, তাই অজ হলৌ এরকমও হতে পারে, যে পক্ষে হবে না। তারপরে কি আসছে? ট বর্গের উদাহরণ, ষড় যুক্ত হয়াহা, ষড় যুক্ত হয়াহা। এখানে কি আছে? ট বর্গ আছে, ট ঠ ড, তাহলে ঝয়, তারপরে হ আছে। এই হয়ের জায়গায় যদি পূর্ব সবর্ণ হয়, হয়ের পূর্বে ট বর্গ আছে, তার সবর্ণ ট ঠ ড ঢ, তাহলে এখানে ঢ হবে। তাই ষড় ধয়াহা হয়ে যায় কি যে ঢ, ষড় ধয়াহা বিকল্পে, না হলে যেমন ছিল তেমন ষড় ধয়াহা। তারপরে ত বর্গের উদাহরণ, তদ যুক্ত হিতম, ত থ দ, তারপরে হ আছে, তাহলে হয়ের জায়গায় কি হবে? ত বর্গে ধ হবে। তাহলে তদ্ধিতম বিকল্পে হয়, যে পক্ষে হবে না সে পক্ষে তদ্ধিতম, যেমন ছিল তেমনই থাকবে। তারপরে প বর্গ উদাহরণ, অব হ্রদৌ, প ফ ব, তাহলে প বর্গের, তারপরে হ আছে, তাহলে হয়ের জায়গায় পূর্ব সবর্ণ করলে ব বর্গের কি হবে? ভ। তাই হয়েছে অভ্রদৌ, অভ্রদৌ। আর যে বিকল্পে হয় যেহেতু, যেমন ছিল অভ্রদৌ এরকমও, তাহলে অভ্রদৌ অথবা অভ্রদৌ। তাহলে ঝয়ো অন্যতরস্যাম, ঝয়ের পরে যদি হ থাকে,
সেই হয়ের জায়গায় বিকল্পে পূর্ব সবর্ণ হয়। পূর্ব সবর্ণ হয় মানে যদিও ক বর্গের চার পাঁচটাই সবর্ণ, ক খ গ ঘ ম, তবু চতুর্থই হবে, কারণ হয়ের সঙ্গে চতুর্থ বর্ণেরই বাহ্য প্রযোজন ম্যাচ করে। তাই হয়ের জায়গায় সবসময় চতুর্থ বর্ণ হবে। ক বর্গ থাকলে ঘ হবে, চ বর্গ থাকলে ঝ হবে, ত বর্গ থাকলে ভ হবে, ত বর্গ থাকলে ধ হবে, প বর্গ থাকলে ভ হবে। ঠিক আছে, তাহলে এটা গেল একটা। দ্বিতীয়তে আসছে, দ্বিতীয়তে কি আসছে, দ্বিতীয়তে আসছে উদ, তারপরে যদি স্থা ধাতু অথবা স্তম্ভ ধাতুর সকার থাকে। আবার বলছি, উদ উপসর্গের পরে যদি সকার থাকে, দন্ত্য স, দন্ত্য স, যে কোনো দন্ত্য স বলে না, ওটা হলে স্থা ধাতু হতে হবে, না হলে স্তম্ভ ধাতু হতে হবে। যদি স্থা অথবা স্তম্ভ ধাতুর দন্ত্য স থাকে তারপরে উদ উপসর্গের পরে, তাহলে সেই দন্ত্য স এর জায়গায় কি হয়ে যাবে, থ হয়ে যাবে। কি হয়ে যাবে, থ। কোন সূত্রের দ্বারা, উদাহ স্থা স্তম্ভ পূর্বস্য বলে একটা সূত্র আছে, উদাহ স্থা স্তম্ভ পূর্বস্য, ফুট নোটে দেওয়া আছে সূত্রটা, 9 নম্বর ফুট নোটে যাবে, পেয়ে যাবে। তাহলে এখানে উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি, উদযুক্ত স্থানম, উদযুক্ত স্থানম, এখানে আমরা উদ উপসর্গের কি পেয়েছি, দ পেয়েছি। এই যে দ, তারপরে আমরা কি পাচ্ছি, স্থানম। উদ উপসর্গের পরে কি যে স্থানম, স্থানমের দন্ত্য স পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি। যদি আমরা স্থানমটাকে ভেঙে নিই তাহলে আমরা কেমন পাবো, এরকম পাবো, স্থানম। এখানে উদের পরে দেখো দন্ত্য স আছে, এবং এই যে দন্ত্য স, এই দন্ত্য স কিন্তু স্থা ধাতুর, স্থা ধাতুর লুট প্রত্যয় করে স্থানম হয়েছে। তাহলে এই দন্ত্য স এর জায়গায় কি হবে, থ হবে। তাহলে উদস্থা স্তম্ভ পূর্ব সূত্র দ্বারা, তা দন্ত্য স জায়গায় থ করলে কি হবে, উদ থ থানম, উদ থ থানম। এই অবস্থাতে কি হবে, এই অবস্থাতে যে দ আছে তার ত হয়ে যাবে, দ এর জায়গায় কি হয়ে যাবে, ত হয়ে যাবে। কেন দ এর জায়গায় ত হবে, তার কারণ আমরা আগে একটা সূত্র পড়েছিলাম, চর্ত্ব সন্ধি খরিচ, যে বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, মানে প্রথম চারটে বর্ণের পরে যদি খর থাকে, মানে বর্গের প্রথম বা দ্বিতীয় থাকে, তাহলে তার জায়গায় চর হয়ে যায়। চর মানে বর্গের প্রথম বর্ণ হয়ে যায়, চর মানে চ ট ত ক প হয়ে যায়। তাহলে এখানে দেখো, এখানে দ আছে বর্গের তৃতীয় বর্ণ, তারপরে থ আছে, থ হচ্ছে বর্গের দ্বিতীয় বর্ণ, তাই এই দয়ের জায়গায় চর করে দিলে বর্গের প্রথম বর্ণ হয়ে যাবে, দয়ের জায়গায় ত হয়ে যাবে, তাহলে উত্থানম, তাহলে উত্থানম। এই যে এখানে থ আছে তার বিকল্পে লোপ হয়ে যায়, তার বিকল্পে কি হয়ে যায়, লোপ হয়ে যায়। এই বিকল্পে লোপ হয়ে যাওয়ার জন্য দুটো রূপ হয়, যে পক্ষে লোপ হয় না সেই পক্ষে দুটো থ কোয়ালা রূপ উত্থানম, আর যেই পক্ষে লোপ হয়ে যায় সে পক্ষে কি হয়, উত্থানম। ঠিক আছে, এই লোপটা হয় কোন সূত্রের দ্বারা, একটা সূত্র আছে ঝরো ঝরি সবর্ণে, কি সূত্র আছে, ঝরো ঝরি সবর্ণে, সেই সূত্রের দ্বারা এই থয়ের বিকল্পে লোপ হয়ে যায়। লোপ হলে এইটা উত্থানম, যেটা আমরা সচরাচর ব্যবহার করি, না হলে দুটো থওয়ালা রূপও হয় উত্থানম। এটা যে স্থা ধাতুর উদাহরণ দেখানো হলো, আর একটা হচ্ছে স্তম্ভ, তার উদাহরণ দেখা যাচ্ছে উদ যুক্ত স্তম্ভনম, এখানেও দেখো দন্ত্য স আছে, উদের পরে স্তম্ভ ধাতু দন্ত্য স, তার জায়গায় উদস্থা স্তম্ভ পূর্ব সূত্র দ্বারা থ হলে উদ থ স্তম্ভনম, উদ থ স্তম্ভনম। এই দয়ের খরিচ সূত্রের দ্বারা চর করে দিলে উত থ স্তম্ভনম, যোগ করলে উত্থতম্ভনম, এরকম হবে। আর এই যে থ করা হলো, এই থয়ের বিকল্পে লোপ হয়ে যায়, তখন লোপ হয়ে গেলে ত ত যোগ করে উত্তম্ভনম, আর থ যদি থাকে তাহলে উত্থতম্ভনম, এরকম রূপ হবে। এখানে মেন যেটা, স্থা ধাতুর দন্ত্যস্বর জায়গায় থ হবে, স্তম্ভ ধাতুর দন্ত্যস্বর জায়গায় থ হবে, কোন সূত্রের দ্বারা, উদাহ স্থা স্তম্ভ পূর্বস্য। আবার পূর্ব সবর্ণ সন্ধি দুটো জায়গা আছে, ঝয়ের পর যদি হ থাকে, ঝয়ের পর যদি কি থাকে, হ থাকে, ঝয় মানে আর কিছু নয় বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তারপর যদি হ থাকে তাহলে সেখানে হয়ের জায়গায় কাজ হয়, কি কাজ হয়, না বর্গের চতুর্থ বর্ণ হয়ে যায়। বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের পর যদি হ থাকে
সেই হয়ের জায়গায় বর্গের চতুর্থ বর্ণ হয়ে যাবে। ক বর্গের পরে থাকলে হয়ের জায়গায় ঘ হবে, চ বর্গের পরে থাকলে সেখানে কি হবে ঝ হবে, ট বর্গের পরে থাকলে ঢ হবে, ত বর্গের পরে থাকলে ধ হবে, প বর্গের পরে হ থাকলে সেখানে ভ হবে, সেটা হয় ঝয়ৌ হ্যণ্যতলস্যাম। আর একটা পূর্ব সবর্ণ সন্ধি সূত্র হচ্ছে উদাহ স্থা স্তম্ভ পূর্বস্য, উদ উপসর্গের পরে স্থা অথবা যদি স্তম্ভ ধাতু থাকে সেই স্থা ধাতুর দন্তস্বর জায়গায় থকার হয়, আর স্তম্ভ ধাতুর দন্তস্বর জায়গায় থকার হয়, সেখানে দুটো থওয়ালা রূপ হয় আবার একটা থওয়ালা রূপ হয়, সেখানে ঝরোঝরি সবর্ণ বিকল্পে কি হয়ে যায় লোপ হয়ে যায়। এখানে উত্থতম্ভ নাম এরকম রূপ হয়, উত্তম্ভ নাম এরকম রূপ হয়, কারণ থয়ের বিকল্পে লোপ হলে উত্তম্ভ নাম আর লোপ না হলে উত্থতম্ভ নাম, একটা ত একটা থ আবার একটা ত, আর লোপ হয়ে গেলে দুটো ত থ চলে গেল, দুটো ত একসঙ্গে যোগ করে গেলে উত্তম্ভ নাম।